জয় হিন্দ বন্ধুরা, আমি দেব আর তোমাদের প্রত্যেককে স্বাগত আমার সঙ্গে নতুন একটা ফ্রেশ ব্লগে। ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেটা বললাম যে আমি কিন্তু এই মুহূর্তে আমার নিজের শহর কৃষ্ণনগর হটলিক্সের ভেতরে চলে এসেছি। তো তোমরা অনেকে কিন্তু বলেছিলে যে এখানকার বিরিয়ানিটা খুব ভালো, তো একটু ট্রাই করে দেখতে। তো সেই উদ্দেশ্যেই আমি দাদাকে বলে চলে আসলাম আজকে। তো দেখো ঘড়িতে কিন্তু 1:30 বেজে গেছে, ভিড় কিন্তু যথারীতি রয়েছে। তো এই নিচটা আমি দেখিয়ে দিই একটুখানি, লোকেশনটা দেখাই। তোমরা ঢুকেই এই জায়গাটায় একটা কাউন্টার পড়বে, এইখানে কেউ না কেউ বসে থাকবেন। তার পাশেই কিন্তু ভাতের যে ব্যাপারটা রয়েছে, আমি জুম ইন করে দেখাই তোমাদের, এখানে কিন্তু তুমি চারটা পেয়ে যাবে, দাম সমেত কী কী দাম রয়েছে সেটার সঙ্গে দামটা মেনুটা পেয়ে যাবে। আর ভালোই লাগছে আমার, আমি নিজেও জানতাম না যে এখানে বিরিয়ানিটা এতটা ফেমাস, এতটা লোকে পছন্দ করছে। তো দেখো ঢুকে কিন্তু এই যে তোমরা সামনে থেকে আসলে, দুদিকে কিন্তু টেবিল রয়েছে, তোমরা বসতে পারবে, বসার জায়গা যথেষ্ট সুন্দর। এই দিকে দেখো, এই সাইডটা দেখাই, এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করছে। দেখো এই দিকটা ঢুকে দেখি, এসি রয়েছে এই উপরে সিঁড়ি দিয়ে। এ দেখো এসির যে লোকেশন রয়েছে, এখানে কিন্তু সিঁড়ি দিয়ে তুমি যেতে পারো, দুদিকে ঢুকেই সিঁড়ি রয়েছে। আর এখানে তোমরা হাত ধোয়ার জন্য বা যেটা বেসিন রয়েছে সেই সেকশনটাও দেখালাম। যাই হোক একটু সামনের দিকে যাই, ওই দিকটার থেকে এই দিকটা একটু বেশি ডেকোরেট করা লাগছে আমার। এবং আশেপাশে দেখো ছোটো ছোটো কেবিন করা রয়েছে, এই সাইডে দেখো ছোটো কেবিন করা রয়েছে, সেখানে কিন্তু তোমরা বসতে পারবে। আর মাঝখানে একদম ফ্রন্টে যেটা সেটা কিন্তু অনেকটা বড়, এমনি নর্মালি যেরকম চেয়ার টেবিল থাকে বসার ক্যাপাসিটি, মানে এতক্ষণ ধরে তোমাদেরকে কথাটা বলার উদ্দেশ্যটা এটাই যে বসার ক্যাপাসিটি যথেষ্ট রয়েছে। দেখি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে। দেখো পরপর সব খাবার যাচ্ছে, পার্সেল যাচ্ছে, দুপুরের টাইম, সবাই খুব ব্যস্ত রয়েছে। এখানে দেখো কিচেনের কিছু জিনিসপত্র আমি এখানে রেডি হয়ে রয়েছে, দাদার সঙ্গে কথা বললাম, দাদা বললেন যে এগুলো অর্ডার হয়ে রয়েছে। দেখো এখানে নানান রকম জিনিস রয়েছে যেটা দুপুরবেলাকার মেনলি তোমরা আসতে পারো। তো চলো এই দিকটা দেখে আমরা একটু উপরের দিকে যাই। তো বন্ধুরা নিচে দেখো, নিচে কিচেন রয়েছে আর উপরেও কিচেন রয়েছে। আমি একটু মডিফাইটা বেশি, এইটা মডিফাইড বেশি, একটু কিচেনটা দেখাই, মানে খুবই আধুনিকভাবে করা রয়েছে এবং খুবই হেলদিভাবে রয়েছে, আমার খুব ভালো লাগলো দেখে। একদম আমি না বলেই আজকে চলে আসলাম ভেতরে। তো একটু ভেতরে ঢুকে দাদা কী করছে একটু দেখার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো। দাদা এটা কী করছেন? টেবিল। আচ্ছা এটা কি মাটন না চিকেনের? চিকেন মাটন। আচ্ছা গ্রেভিটা, ওকে। তো দেখলে তোমরা দেখো গ্রেভিটা দাদা বানাচ্ছে, এদিকটাও দেখিয়ে দিলাম। কিচেনটা খুব সুন্দরভাবে করা রয়েছে, খুব ডেকোরেট করা রয়েছে, তোমাদেরকে দেখালাম। বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে দেখো যেই জায়গাটা থেকে আসলাম আমি, উপরে উঠে আসলাম, সিঁড়ি দিয়ে দেখালাম, তারপরে কিন্তু এই জায়গাটা চলে আসছে। এখানে কিন্তু এসির যে ব্যাপারটা তোমাদেরকে বললাম আমি, সেটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে এসি আলাদা করে চার্জ আমি ঢোকার সময় দেখতে পাচ্ছি, এসি চার্জ হচ্ছে পার হেড 10 টাকা করে বলছে। তো চলো ওয়েলকাম করেছে হট লিপস, ঠিক আছে ওয়েলকাম ভালো। তো ভেতরে যাই একটু দেখি কী ব্যাপার আছে না আছে। একদম এসিতে রয়েছি, এই জায়গাটা তোমার এসির জন্য আলাদা বললাম, 10 টাকা চার্জ ওরা করছে। ওয়েল ডেকোরেটেড, খুবই মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এই দেখো পেছন দিকটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা রয়েছে, ডেকোরেশন করা রয়েছে। চেয়ারগুলো আপাতত ফাঁকা রয়েছে, এখনও পর্যন্ত আমি সেরকম কাউকে যারা যারা আসলো তারা তারা রয়েছে। তো দেখলাম পুরোটা এত সুন্দর রয়েছে, দেখি এবার ভেতরে নিচে যাই, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, দেখি অর্ডার করবো। চলো থ্যাংক ইউ দেখার জন্য আপাতত, নেক্সটটা দেখছি চলো। তো যাই হোক তোমাদেরকে আমি একটু বলে দিই, এখানে কিন্তু মেনুটা অনেক বড়, সেহেতু কিন্তু আমি পুরোটা দেখাতে পারবো না, তোমাদেরকে আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই, ওটা তোমরা পোজ করে দেখে নিও। একটু কাছাকাছি গিয়ে দেখে দিলাম, অনেক কিছু রয়েছে, অনেক অপশান রয়েছে, এটা সেকেন্ড পেজও আবার রয়েছে অ্যাভেলেবেল। তো দেখো এখানে সেকেন্ড পেজও রয়েছে, তোমরা একটু পোস্ট করে দেখে নিও, কারণ এতটা বলতে গেলে কিন্তু অনেক সময় কেটে যাবে। আমি যে মাটন বিরিয়ানিটা অর্ডার দিয়েছি এটা কিন্তু 200 টাকা দাম। আচ্ছা মাটনটা দেখি একটুখানি কী কী আছে দেখি, একটু হাত লাগাতে হচ্ছে চামচ ছেড়ে। এই দেখো এই রকম টাইপের কিন্তু মাটনটা রয়েছে, দেখে তো খুব সুন্দর লাগছে বস, এবার খেয়ে দেখতে হবে যে সে টেস্টটা কিন্তু কীরকম লাগছে। একটা একটু ছোটো, একটা একটু বড়, তুলনামূলক এরকম লাগলো আমার। যাই হোক এটার দাম 200 টাকা রয়েছে, দাদা জল দিয়ে গেল। আর বিরিয়ানির রাইসটা একটু দেখাই, খুব সুন্দর মানে একদম দেখো ঝরঝর ঝরঝর করছে, দারুণ লাগছে কিন্তু আমার, পরিমাণটা আমার কিন্তু মোটামুটি লেগেছে।
এই দেখো এটা কিন্তু মাটনটা রয়েছে বস। ফার্স্ট যেটা লাভ অ্যাট ফার্স্ট বাইট হয় নাকি সেটা টেস্ট করে দেখতে হবে আমাকে। একটু দেখি, প্রথমে একটা যে ফার্স্ট বাইটটা যেটা খেলাম না, খুব সুন্দর মিক্স রয়েছে, দারুণ লাগলো আমার। জাস্ট মাটনটা দেখো, একদম একদম একদম, ও দারুণ দারুণ। একটু আলুটা দিয়ে না একটু রাইসটা মেখে দেখি কেমন লাগছে। এই রাইস আলু দিয়ে মাখলাম, এইবার একটু খাই। বন্ধুরা আমার কিন্তু খাওয়া দেখো একদম শেষ পর্যায়ে। তো তোমরা জানো আমি অনেস্ট সবসময় কথা বলি, রিভিউ অনেস্ট দিই, তো তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই আলুটা আমি খাবো না। তার কারণ হচ্ছে আলুটা আমার মিষ্টি মিষ্টি লাগছে, আমি জানি না কেন, হতে পারে আলুটা একটু কোনো সময় মিষ্টি মিষ্টি হয়তো লাগে, আমার ভালো লাগেনি আলুটা। আচ্ছা, আর আরেকটা জিনিস ভালো হলে ভালো হতে পারতো, সেটা হচ্ছে বিরিয়ানির যে রাইসটা রয়েছে না, সেটা আরেকটু বোধ হয় সেদ্ধ হতো, আমার একটু শক্ত লেগেছে। তোমাদের রাইসটা আমি দেখিয়ে দিলাম, ঝরঝরে লাগছে, কিন্তু আমার কিন্তু একটু মুখে লেগেছে, যা একটু বোধ হয় সেদ্ধ হতে পারতো। কিন্তু মাংস নিয়ে কিছু বলার নেই, ওভারঅল গুড। ভিডিওটাকে সবাই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ, তোমাদেরকে ওটাই বলবো যে বিরিয়ানিটা খাওয়ার পরে কিন্তু জাস্ট ওয়াও এই রিয়াকশনটা আমার আসেনি। যাই হোক, অনেস্ট রিভিউ তোমাদের দিলাম আমি। চালের ব্যাপারটা বললাম, আমার সেদ্ধটা সেরকম লাগেনি, যে সেদ্ধটা একটু মশলাটা সামথিং কোথাও মিসিং ছিল। আলুটা এই যে দেখো সামনেই রয়েছে, তো আমি তোমাদের বলে দিলাম আলুটা একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল, সেই জন্য আমি ওটা খাইনি। তোমরা অনলাইন পেও করতে পারো, অফলাইন পেও করতে পারো, দুটো মোডই রয়েছে। তো দাদাকে, সত্যি দাদা থ্যাংক ইউ, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এবার ঠিকানাটা অ্যাড্রেসটা তোমাদের বলে দিই। দেখো এই দেখো হট লিপস যেটা রয়েছে, বড় রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো না কেন, ওদিক থেকে তোমরা সদর হাসপাতালের মোড় থেকে এদিকে আসতে পারবে, বা এদিক থেকে কিন্তু ফোয়ারার মোড় থেকে এইখানে আসতে পারবে। এটা কিন্তু চিত্রমন্দির হলের ঠিক সামনে, এই যে বিল্ডিংটা চলছে এটা আমরা কৃষ্ণনগরের লোকের, এখানে আগে চিত্রমন্দির হল ছিল, এর সামনেই কিন্তু তোমার এই হট লিপস দেখতে পাচ্ছ। লোকেশনটা দেখিয়ে দিলাম, আসতে অসুবিধা হবে না, আর উপরে তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে, এটা একটু পোস্ট করে ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো। তো চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেখার জন্য।